ডাব্বাকে কাইত, ডাব্বাকে কাইত করে ফেলছে। এই যে আর্টিফিশিয়াল বিয়া, দ্বিতীয় হাঙ্গা, দ্বিতীয় অনুষ্ঠান, দ্বিতীয় প্রোগ্রাম, দ্বিতীয় হলুদ মরিচ, দ্বিতীয় এঙ্গেজমেন্ট, সবই তো জাঁকজমকভাবে কইলা নাচন কুদন করে করলো। কিন্তু গুড নিউজটা দিতে এই তিশা পরিবারের এত দেরি হয় কেন? তানু মণ্ডলের রেজাল্ট নিয়ে সবসময় তিশারা গুড নিউজ দিতে এত তালবাহানার ইয়েটুকা কেন? সবসময় তানজিলার রেজাল্টটা যখনই দেয় তখনই তিশা পরিবার থেকে গুড নিউজ নিয়ে তালবাহানা করে। দর্শক, মানুষ তো খুশির খবরটা সবার আগে দেয় যে এটা একটা জীবনের লাইফের এত বড় একটা পরীক্ষা, মানুষের জীবনের একটা বোর্ড সার্টিফিকেট পাইছে, ওটা তো আসলে মূল্যবান। আর তাছাড়া তারা হয়েছে ব্লগার, তারা তো এই গুড নিউজ সবার আগে দেওয়ার কথা। তো ডাব্বা কি আসলে কাজ করে ফেলছে নাকি তানু মণ্ডল নাকি ইন্টার পরীক্ষা বসেই নাই, পরীক্ষা দেয়ই নাই সে? তো বিস্তারিত আজকের ভিডিওর ভিতরে জানতে পারবেন। বাপ্পির তার ভিডিওতে একটা অংশে, যেটা মিমের ভিডিওতে দেখা গেছে, যে সবাই শুধু বলে, সবাই শুধু অপেক্ষা করতেছে, বলতেছে তানজিলের রেজাল্ট কী, রেজাল্ট কী, এক ফাঁকে কথাটা আস্তে করে বলে ফেলছে। তানজিলা বাপ্পির দিকে এমনভাবে মানে বিস্মিত চেহারায় তাকাইছে, এদিকে ক্যামেরা ওপেন, কী বলবে? মানে অন্য সময় কিন্তু বাপ্পি কোনো একটা লুকটি করলে তানজিলা কিন্তু বেটকি যে কীভাবে দাঁত বাইর করে মারে, কিন্তু আজকের তাকানোটা খুবই মলিন এবং অসহায়ের মতো তাকাইছে। অসহায় বলা যায় না, মানে চেহারার মধ্যে একটা মলিন ভাব ছিল। দর্শক, আসসালামু আলাইকুম, ভাই বোনেরা ভালো আছেন? নিয়ে ভালো আছি, আবার এসে কথা কইতে। যারা ভালো আছেন লাইক দিন, সাবস্ক্রাইব করে দিন। আপনারা অনেকে রিকোয়েস্ট করছেন যে আপু ইয়েরে নিয়ে, তানজিলাকে নিয়ে রেজাল্টের ব্যাপারে একটা ভিডিও জম্পেশ করে বানান। তো আসলে তানজিলার রেজাল্টের ব্যাপারে আমি এটা বলবো না তানজিলার রেজাল্ট খারাপ করুক, এটা চাইতেই পারি না কোনোভাবে। সবচেয়ে বড় কথা হয়েছে তানজিলা পরীক্ষায় বসছে কিনা, এটাও কিন্তু সন্দেহজনক একটা বিষয়। তো আসলে তানজিলার যে পিছনগত যে ব্যাকগ্রাউন্ড, এই তানজিলার যে লাইফ স্টাইল, হ্যাঁ, এটা কোনোভাবেই একটা বাচ্চার জন্য, একটা মেয়ের জন্য কোনোভাবেই ঠিক না। কি কারণে বলি, যখন তার পড়ালেখার বয়স আসছিল, বাপ্পি তারে টিকটকে নাচায়, ইউটিউবের ভিডিও বানায়, তিশা টিকটকে নাচায়, বাপ্পি কোটিপতি হয়েছে। হ্যাঁ, এরপরে এমন একটা পরিবারে তানজিলাকে বিয়ে দিল, বা বিয়ে এমন একটা পরিবারেই দিতে হইব, কোনো ভদ্র ফ্যামিলি, কোনো ভালো মানুষ এই তানজিলারে বিয়ে করার মতো কোনো ছেলে আসবে না, যদি তিশাদের মতো না হয়, তো এমন একটা পরিবারে বিয়ে দিতে হইব। তো ওইখানে গিয়েও তানজিলা সেই সবারই টাকা কামানোর হাতিয়ার হয়েছে। হ্যাঁ, তানজিলাকে দিয়ে সবাই উপার্জন করার একটা রাস্তা খুঁজে নিছে। বাপ্পি কোটিপতি হয়েছে তানজিলারে দিয়ে, আর এদিকে বোটকা জাম্বু পরিবার টাকা পয়সার দিক দিয়ে ফিনান্সিয়ালি একদম মানে হয়েছে, মজবুত হয়েছে তানজিলাকে দিয়ে। আসলে এই যে তানজিলা যে নাচানাচি করে, নাচন কুদুন করে, এই যে ভ্যাটকানিগুলো মারে, এই যে নোংরামিগুলো করে, এই যে নোংরামিগুলো করে, দিন শেষে তানজিলা একটা সময় যায় পস্তাইব যে আমার জীবনের পদে পদে ভুল সিদ্ধান্ত ছিল। প্রত্যেকটা মানুষ এই মেয়েটার ব্যবহার করতেছে, প্রত্যেকটা মানুষ। এই যেমন ধরেন এই লুলুর কথাই বলি, লুলু এর আগে আজকে 9 মাস থেকে লুলু যে পরিমাণ ভিউ কামাই নিতেছে, তার আগের ভিডিওগুলো আপনারা দেখবেন, দাঁতের বাগান লুলুর ভিডিওগুলো দেখবেন, আগে লুলুর 1 লক্ষ সাবস্ক্রাইবার হওয়ার পরে লুলুর ভিউজ কত ছিল, কোথায় কাজায় 7,000, 5,000, 3,000, 2,000, বড় জোর 8,000 থেকে 10,000, এর থেকে বেশি না। যখন থেকে তানজিলারে সে টার্গেট করছে যে তানজিলার বিয়ে থেকে এটাকে টার্গেট করতে হবে, এটারে নিয়ে কন্টিনিউয়াস কথা বলতে হবে, তাইলে ভিউ আইব, এটারে টার্গেট করতে হবে। তো লুলু দেখেন মালয়েশিয়া বই ব্যবহার করতেছে। তো দর্শক, আজকে তানজিলার রেজাল্ট গেছে। সত্যি কথা বলতে দর্শক, আমি যতই তানজিলা কেমনই স্টুডেন্ট আপনারাও ভালো করে জানেন, আমিও ভালো করে জানি, ক্লাস 8 থেকে তানজিলার বোর্ড পরীক্ষাগুলো জার্নি আপনারা কিন্তু দেখে আইতেছেন। ক্লাস 8 থেকে কী রেজাল্ট করলো, মা মাইয়া বইয়ে একটা মিথ্যা ভিডিও বানাইলো, ধরা খাই গেছে। তারপর হয়েছে এসএসসি পরীক্ষা দিল, ওইখানে তানজিলা অঙ্কে ম্যাথে আর কেমিস্ট্রিতে মনে হয় দুই সাবজেক্টে 1-2 নাম্বার কম পাইলে সে ফেল করতো। তারপরে কেমনে বাচ্চে দেশে দুর্যোগের কারণে কাগজ মানে একদম সহজভাবে কাটা হয়েছে, কয়েকবার পরীক্ষার মধ্যে বাধা আসছে, একটা দুর্যোগ ছিল আর একটা কী জানি প্যান্ডামিক ছিল মনে হয়। তো সব মিলাইয়া তানজিলা ওইখান থেকে আল্লাহ আল্লাহ করে রেহাই পাইছে, ফাঁস করে গেছে। এখন ইন্টার পরীক্ষা দেখেন কতটা নির্লজ্জ একটা পরিবার,
কতটা বিশ্ববেহায় একটা পরিবার বলবো, এমনই বাবা মা আমি সবচেয়ে বলবো যে তানজিলা প্রত্যেকের হাতে ব্যবহার হইতেছে, তানজিলাকে প্রত্যেকে ব্যবহার করে কোটিপতি হইতেছে, টাকা পয়সার মুখ দেখতেছে, কিন্তু দিন শেষে যখন একটা বয়সে তানজিলা চলে আসবে দেখবেন তানজিলার সংসারটা কতদিন টিকায় রাখতে পারে, এবং দিন শেষে যখন একটা সময় আসবে তখন তানজিলা নিজে নিজে কপাল চাপড়াইব যে আমার জীবনটা নিজে হাতে ধরে আমার গার্ডিয়ান নষ্ট করে দিছে। গার্ডিয়ান বলতে তো তানজিলের কেউ নাই, একমাত্র তৃষা ছাড়া সবাই ব্যবহার করছে তানজিলারে। এই যে এখন বস্তির বোটকা জাম্বু পরিবার, এই পরিবারও তানজিলারে ব্যবহার করতেছে। কাহিনী হয়েছে দর্শক দেখেন, এই যে পরীক্ষাটা তানজিলা দিল, আপনি দেখেন আপনার পরিবারের একটা সন্তানের যদি সামনে একটা ইন্টার পরীক্ষার যদি একটা রেজাল্ট সামনে থাকে, হ্যাঁ, যে আপনি যত তানজিলা কেমন স্টুডেন্ট আপনারা কিন্তু এটা ভালো করে সবাই জানেন যে তানজিলা লেখাপড়া যে ডাব্বা কোয়ালিটির এটা কিন্তু আপনারা সবাই জানেন। তো এটা সবাই আমরা ইউটিউবের বাসিন্দারা যারা ইউটিউব চালাই সবাই জানে তানজিলা লেখাপড়া সম্বন্ধে। হ্যাঁ, এদের প্যারেন্টস দেখেন, জিয়ানে একটা মাইয়া, জিয়ানে একটা মাইয়ার পরীক্ষার রেজাল্ট বাড়িব পাঁচ ছয় দিন পরে, চার পাঁচ দিন পরে একটা পরীক্ষার রেজাল্ট বাড়িব, হিয়ানে একটা আর্টিফিশিয়াল এঙ্গেজমেন্ট প্রোগ্রাম করে জাঁকজমকভাবে ঝাঁকানাকাভাবে নাচি কুদি পার্লার থেকে সেজে গিয়ে তারপরে করে। আপনার যখন একটা আপনার ঘরে যখন একটা ব্রিলিয়েন্ট স্টুডেন্ট থাকে, মানে যে সে ওভার কনফিডেন্ট, সে ভালো একটা রেজাল্ট করবে, সেও কিন্তু পরীক্ষার আগে মানে আল্লাহ আল্লাহ করতে 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 মুখে দিয়ে দমে দিয়ে পানি বেরিয়ে যায়। এরপরে যে প্যারেন্টস থাকে বাবা মা হিসাবে কতটা আল্লাহ 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 ডাকতে ডাকতে মানে আঙ্গুল ক্ষয় করে এলায় তসবি পড়তে পড়তে, তারপরে চিন্তা করতে করতে আল্লাহ আমার সন্তান যেন ভালো রেজাল্ট করে। কিছু বাবা মা আছে যে আল্লাহ আমার সন্তান কোনোভাবে পাস করে যাক, কোনোভাবে এই সেক্টরটা পাস করে যাক, পাস করে যাক। কোনো বাবা মা আছেন না যারা জানে যে তাদের সন্তান পড়ালেখায় ভালো, তারা চায় যে আমার বাচ্চা যেন বোর্ডে ফার্স্ট হয়, আমার বাচ্চা যেন গোল্ডেন প্লাস পায়, এই চিন্তাটা থাকে। কিন্তু এই একটা নোংরা বেলাজ্যা পরিবার বিয়ের রেজাল্টের পাঁচ দিন তারা তানজিলা জানে যে কেরমা ডাব মার্কা তানজিলার ব্রেন, তানজিলার হোল লাইফে নোংরামি নর্তকি গিরি ছাড়া তানজিলার লাইফে জন্ম হওয়ার পর থেকে তানজিলা কিছুই দেয় নাই। নোংরা একটা পরিবেশে তানজিলা বড় হয়েছে, বলা চলে এটাকে বাইজি ফাড়া বা আরও নিম্নমানের ওয়ার্ড আমি ব্যবহার করলাম না, বাইজি ফাড়া বলতে পারেন, আবার আরও অনেক কিছু বলতে পারেন, তানজিলার লাইফের উপর দিয়ে অনেক কিছু গেছে। কিন্তু দেখেন এমন একটা পরিবার যার মেয়ের রেজাল্ট বাইরে পাঁচ দিন পরে, সেই মহিলা ফিটের ব্রা বাইর করি ছোট বোনের জামাই দিয়ে সেই ভিডিও ভাইরাল করে ইউটিউবে ছাড়ে, আবার কীভাবে নির্লজ্জের মতো মুখ দেখাইতে চলে আসে। তারপর হয়েছে দেখেন আপনারা, আমরা আমাদের মতো পরিবাররা আপনাদের পক্ষে, যারা আমার আফুরা ভাইয়ারা আছেন কমেন্ট সেকশনে কমেন্ট করবেন, যাদের সন্তান পরীক্ষার্থী যা পরীক্ষা দিছে বা দিবে তাদের মনের অবস্থাটা তখন কী থাকে, যাদের মা বাবার একটা সামনে একটা রেজাল্ট বের হবে ওই পরিবারটা ফ্যামিলির বাবা মায়ের মনের অবস্থা কী থাকে ওই মুহূর্তে, একটা নর্তকি পার্টি, একটা বাইজিখানার পার্টি কি সাজানো যায় যে আর্টিফিশিয়াল দ্বিতীয় আলহামদুলিল্লাহ মাশাল্লাহ মেয়ের দ্বিতীয় এঙ্গেজমেন্ট হয়ে গেছে, এই যে একটা নর্তকি বাইদানি পার্টি তোরা থ্রো করলি, কিন্তু আজকে যে তানজিলার একটা রেজাল্ট, তোরা ব্লগার, তোদের জন্য মানুষ অপেক্ষা করে, তোর তৃষার চ্যানেলে 1 লাখ সাবস্ক্রাইবার, 1.5 লাখ সাবস্ক্রাইবারের কাছাকাছি, 1.5 লাখ মানুষ তোদের ভক্ত ভিএস, তাইলে তোরা তোদের ভক্ত ভিএসরা যে অপেক্ষা করতেছে তা করে কেন মেসেজ দেস না? প্রত্যেকটা মানুষ তো অপেক্ষা করে, যাদেরকে মানুষ ব্লগ দেখে যাদেরকে চিনে প্রত্যেকটা মানুষ অপেক্ষা করে যে কখন রেজাল্টের খবরটা দিবে, সেই রেজাল্ট এখন বাইরে নাই প্রত্যেকটা বোর্ডে, এখন তো আর যে অপেক্ষা করি বই থাকতে হয় না যে কখন ঢাকা থেকে রেজাল্ট নিয়ে আমাকে প্রধান শিক্ষক যাইব স্কুলে, ওইটার জন্য আমরা বোর্ডে যাই জুলাইব বলবো, তারপরে আমরা শুনবো বিকাল পর্যন্ত অপেক্ষা গার্ডিয়ানরা বই থাকে, এখন তার এই যুগ নেই, এখন তো অনলাইনের যুগ, এখন সঙ্গে সঙ্গে বিকাল 9টা 10টার ভিতরে আপনি বড় জোর 11টার ভিতরে আপনি আপনার মোবাইল থেকে আপনি ঘরে বসেই দেখতে পারেন। তাইলে তোরা যদি ঘরের মধ্যে বসে এরকম একটা বাইদানি পার্টি গঠন করতে পারোস,
তাহলে রেজাল্টের খবরটা আজকে কত সুন্দর একটা সময় ছিল। মিম আছে, তোদের বাইদানিদের সবাই আছে বাসার মধ্যে, সবাইকে নিয়ে বৈশা একটা ভিডিও বানাইতে তোদের আপলোড করা দরকার ছিল। তানজিলা, আপনারা অনেকে মনে করতে পারেন তানজিলা গতকালকে গেছে, তানজিলা আজকে চলে গেছে, আজকে দুপুরের খানা খাইয়া তারপরে তানজিলা বিদায় হয়েছে বাসা থেকে। দর্শক, কেমনে আপনারা অনেকে প্রশ্ন করবেন যে আফু, যে কেমনে বুঝলেন আপনি যে আজকে আজকে তারা যে বাসায় চাইনিজটা রান্না করলো, তানজিলারা যখন খাইতে পড়ছে তখন বাপ্পি বলতেছে যে সবাই শুধু অপেক্ষা করতেছে ভাইয়া তানজিলার রেজাল্ট কী, তানজিলার রেজাল্ট কী। তার মানে গতকালকে তো আর রেজাল্ট দেয় নাই, তানজিলা গেছে আজকে দুপুরে, তাহলে তারা সবাই এই রেজাল্ট সম্বন্ধে জানে রেজাল্ট কী। আর সব সর্বোপরি কথা হয়েছে দর্শক, এই তানজিলা পরীক্ষা বসছে কি না এইটাও কিন্তু একটা সন্দিহান, মানে আমি বলি নাই বসে নাই এটা কিন্তু ঠিক না, কিন্তু আমি বলতেছি যে তানজিলা রেজাল্টে বসছে কি না, যে সরি পরীক্ষায় দিছে, ইন্টার পরীক্ষা দিছে কি না ওইটাও কিন্তু সন্দিহান। আমি যখন তানজিলা যখন পরীক্ষা দেয়, ওই এলাকার অনেক মানুষ আমাকে কমেন্ট করছে যে আপু, তানজিলা যে পরীক্ষার নাটক করতেছে আসলে তানজিলা পরীক্ষাই দেয় নাই, অনেকেই আমাকে কমেন্ট করছে। যদিও আমি বিষয়টা এতটা গুরুত্ব দিই নাই কেন, পরীক্ষা দিবে না কেন। দর্শক, আপনারা দেখেন একটা মেয়ে বিয়ে হয়েছে, তানজিলাকে আপনারা কয়দিন কলেজে ক্লাস করতে দেখছেন, তানজিলাকে কয়দিন টিচারের কাছে পড়তে দেখছেন, তানজিলাকে কয়দিন বই নিয়ে পড়তে পড়ছে, কোনো ক্ষেত্রে আপনারা দেখেন না। এই মেয়ে এত অসভ্য নোংরা, বদার করার বদা হাতে কইতে আছে যে তার মাইয়া সোড়ো, মাইয়া শক করছে, আহ্লাদ করছে, যে ওই সময় ফিল নিতে পারে নাই, বড় ইঞ্জেকশন মারতে হচ্ছে জাগা মতো, কিন্তু ওই সময় ফিল নিতে পারে নাই এঙ্গেজমেন্টের। এখন মাইয়া আবদার করছে, এখন আব্বু ওই সময় ফিল নিতে পারে নাই, এখন ফিল নেওয়ার জন্য অনুষ্ঠান করতেছে। তাইলে বদার ঘরের বদা, তোর মাইয়া যে ইন্টার পরীক্ষার্থী ছিল, অন এত ফিলের চিন্তা করতেছ তোর মাইয়ার, তোর মায়ের ভালো করে ফড়াইলি না কেন, যে এনে তোর বোন 1972 সনে পরীক্ষা দেয়, তোর মা জাগা বেশি, তোর মায়ের ভার্সিটিতে পড়ায় লুলুরে, তারপরে তুই লুলুরে পড়ায়, তাহলে তোর তোর যদি মাইয়া হয়ে থাকে তুই ইন্টারের গন্ডি ফার না হইতে ওই মাইয়ারে বস্তির বোটকা জাম্বু অভাবী পরিবারের মধ্যে তোর মাইয়াকে দিয়ে ব্যবসা করে যারা খাইব ওরকম একটা পরিবার টোকে বিয়ে দিতেস। তোদের কথাবার্তা, তোদের চাল চলন, তোরা যা দেখাস, একটা বাইজি পাড়া পতিতালো এখানে হয়ে গেছে তোদের বাড়ি, কী নোংরা কী নোংরা, সি সি সি। দর্শক, এটাই চিন্তা করেন না যে একটা মেয়ের 5 দিন পরে রেজাল্ট বাইরব, কেমন কেমন কুলাঙ্গার বাবা মা, যারা বাবা মা পরিচয় দেয় কেমন কুলাঙ্গার, তারা ফাটি করে 5-6 দিন আগে। মানুষের বাবা মার জানে প্রাণে মনে ফানি থাকে না, যেই মেয়ে 5 দিন পরে রেজাল্ট বাইরব, সে মেয়ে কীভাবে একটা ফেক আর্টিফিশিয়াল নোংরামি একটা পার্টি থ্রো করে দ্বিতীয়বার এঙ্গেজমেন্ট। তো দর্শক, তারা সবাই এক বাসায় থাকা অবস্থায়, তানজিলা ওই বাসায় থাকা অবস্থায় তারা রেজাল্ট পাওয়ার পরও কেন রেজাল্ট তারা পাবলিককে জানাইল না, কারণ কোনো কিছু সুতানাতা বানাইয়া আয়সা কদিন পরে দেখবেন হাইয়ার মাগে মিলি। হাইয়ার মাগ কী তো চিনেন নি, স্বামী আর স্ত্রী, এটাকে আঞ্চলিক ভাষা বলে হাইয়ার মাগ। তো হাইয়ার মাগ মিলি দুইজনে আইব, আই আনগরে একটা কোনো রকম বোঝাই কিছু দিয়ে যাইব। দর্শক, ওই দেখেন না গতবার যখন তানজিলার রেজাল্ট এত খারাপ করছে, তখন কোনো রকম ঠেলে টুলে ফাঁস করছে, তখন তিশা কানতে বই গেছে, তানরেকে কী বলছে, অথচ মেয়ে কী রেজাল্ট করছে এটা কিন্তু কয় না। তো দর্শক, আসলেই তানজিলার রেজাল্টের ব্যাপারটা, এই লম্বা লম্বা টাইটেল থাম্বনেল যারাই দিতেছে যে ফেল, তানজিলা ফেল, লাল কলম দিয়ে সাইন করি, যারাই যারাই ভিউর জন্য এই সমস্ত কথাবার্তা লিখতেছে, আসলে তানজিলার রেজাল্ট সম্বন্ধে কেউই জানে না। আমার কাছে তানজিলার স্কুলের রেজাল্টের রোল নাম্বারটা আছে স্কুলের, আমি কোনো ভিউয়ার্স মারফত আমাকে দিছে, বাট ওইটা দিয়ে হচ্ছে না, অরিজিনাল লাগবে, ওইটা সাপোর্ট করতেছে না, অরিজিনাল রেজিস্ট্রেশন নাম্বার এবং পরীক্ষার রোল নাম্বার দুইটা লাগবে। তো আমার কাছে আছে স্কুলের রোল নাম্বারটা, ঈশ্বরদি সরকারি গভর্নমেন্ট কলেজের তানজিলার রোল নাম্বারটা আছে। কিন্তু দর্শক, যারাই এখন এই যে বুয়া টাইটেল থাম্বনেল দিয়ে আপনাদেরকে দেখাইতে আছে ফেল বললে একটা ভিডিও শুরুতে লম্বা ইতিহাস কই পিছন দিয়ে যাই, এখনও জানে না, বিভিন্ন যুক্তি দেখাইব, তারা কেউই জানে না আসলে তানজিলার রেজাল্ট সম্বন্ধে, যে শুধু ভিউর জন্য এই সমস্ত করতেছে। আমি নিজে পার্সোনালি আমি আপনাদেরকে বলি, আপনারা আমাকে রিকোয়েস্ট করছেন যে আপু, যে তানজিলার রেজাল্ট নিয়ে একটা ভিডিও বানান, আমি সত্যি কথা বলতে আমি মন থেকে চাই না যে তানজিলা ফেল করুক, তানজিলা পাস করুক,
করে যাক, কিন্তু আসলে কেউই জানে না তানজিলার রেজাল্টের ব্যাপারে, একমাত্র জানে তানজিলার পরিবাররা। তবে এখানে সন্দিয়ান আছে, তানজিলা ফেল করছে কি না সেটা এখনও কেউই কনফার্ম না। আবার তানজিলা পরীক্ষায় পড়ছে কি না এখানেও কিন্তু একটা একটা বিষয় আছে, তানজিলা পরীক্ষা দিছে কি না। তানজিলা পরীক্ষা কীভাবে দিবে দর্শক, আপনারা বলেন তো, তানজিলা পরীক্ষা দেওয়ার মতো কোনো পরিস্থিতিতে তানজিলা ছিল? তানজিলা সকালবেলা ঘুম থেকে উঠে, দিনের 11টা 12টা বাজে ঘুম থেকে উঠে বিজাসুল, সারা রাত স্বামী আর স্ত্রী মেলামেশা করি, বিজাসুল শাশুড়ির দিয়া মশায়। তানজিলার তানজিলার টিকটক, তানজিলা বিজনেস, তানজিলা অনলাইন বিজনেস, তারপরে দোকান, তানজিলা ব্লগিং। তাহলে তানজিলার পড়ালেখার কিছু কি আপনারা দেখছেন, যে ইন্টার পরীক্ষা পাশ করা কি এত সোজা কথা যে যাইলিয়ার পাশ করি লাইলো, হরালিয়া না করি সারা বছর টিকটক ভিডিও বানায় পাশ করে লাইলো? এখন যদি এনআফসি পড়তে পড়তে যদি তানজিলা পার হয়, কিন্তু আমি আপনাদেরকে বলি, তানজিলা যদি এনআফসি করতে করতে যদিও তানজিলা পার হয়ে যায়, কিন্তু তানজিলার দিয়ে কোনো ভালো রেজাল্ট কোনো কিছুই আপনারা দেখবেন না। মানে দুইটা পরিবার মিলি, একটা তো বস্তির বোটকা জাম্বু পরিবার, তারাও এই তানজিলাকে ব্যবহার করে তাদের বোটকা জাম্বুর কথা বলতেছি, তানজিলার মেরু বোটকা জাম্বুর মেরুদণ্ড শক্ত করতেছে ফিনান্সিয়াল অবস্থা। আর এদিকে বাপ্পি তানজিলাকে বেছে কিনে খাইয়া যোগা বানাই লাইছে, অন্য দুই দিন পর পর বাপ্পি যৌতুক খোঁজে তানজিলার কাছে, একটার পর একটা যৌতুক দিয়ে যায়। দর্শক, তানজিলা যদি ভালো কোনো রেজাল্ট বা তানজিলা যদি পাস করে থাকে, এতক্ষণ পর্যন্ত এদের নাচন কুদন কিন্তু কেউই বন্ধ থাকে না। এরা ভালো করে জানে তানজিলা পরীক্ষা বসছে না না বসছে, আর এই তানজিলা পরীক্ষার রেজাল্ট কী করছে এরা সবাই ভালো করে জানে। কিন্তু যদি এখন 100% আমি যে শিওর না যে আসলে তানজিলার রেজাল্ট সম্বন্ধে কি বুয়া কোনো ইনফরমেশান আমি আপনাদের সাথে টাইটেল থাম্বনেইলে দিতে পারবো না, এই জন্য আমি এইটুকু শিওর যে তানজিলা পাস করছে, ঠেলে ঠুলে পাস করছে এরকম একটা রেজাল্ট, যেটা তানজিলার অতীত লাইফেও আছে। তো সবচেয়ে বড় কথা হচ্ছে তানজিলা পাস করছে, তানজিলা পাস করার পরেও তানজিলার বাবার বাড়িতে থাকে তানজিলা এই গুড নিউজটা কেন দিল না, ওইখানে যে বস্তির বোটকাপ জাম্বু পরিবারে যাই ভিডিও শেষে লাস্টে দিয়ে যাই বুঝাইতেছে তানজিলা পাস করছে, কোনো কি জানি সবাই মিলে মিষ্টি খাইতেছে। এখন এই ঘটনা কতটা সত্য কতটা কি সেটা তারাই জানে। দেখেন যে আমি যেহেতু জানি না, পার্সোনালি জানি না যে তানজিলার রেজাল্ট কি, রোল নাম্বার না থাকলে কোনোভাবে এটা বাইর করা সম্ভব না। এবং হ্যাঁ, যেহেতু মানুষ আছে, মানুষ হয়তো আমাদেরকে ইনফরমেশান দিতে পারে ওই এলাকার মানুষ, তবে এটা একটা সময়ের ব্যাপার যে আসলে রেজাল্টটা কী করছে। মতো তানজিলা ডাব্বা এমনি কাইতই গেছিল গই, একটু লাড়া খাইলে উইতই পড়ে যাবো ডাব্বা, বুঝছেন? ওই পর্যায়ের যায় ঠেল্লা ঠুল্লা ডাব্বা কাইতলা ফাঁস করছে, ঘটনা হয়েছে এ জায়গায়। তো কাহিনী হয়েছে দর্শক, এই জন্য পুরা পরিবারের কেউই আর হাসি খুশিভাবে আপনাদেরকে নিয়ে ব্লগ বানাইতে পারে নাই, এবং শ্বশুর বাড়িতে যাইয়া ফাঁস করছে মিষ্টি দেখাইয়া একটা ভিডিও আপলোড করছে। তো তানজিলা কী পাস করবো এটা আপনারা ভালো করে সবাই জানেন, সবাই বুঝবেন, আগের দুই বছর আপনারা ভালো করেই দেখছেন। এন্ড ডাব্বার এমনভাবে কাইট করছে যেটা লজ্জা সরমে আর কইতে পারতেছিল না, যাক তারপরও মান সম্মান হারায় না যে যে ডাব্বা দে একবারে কাইতই যায় না, একটুখানি ডাব্বা কিনারার মধ্যে আসিল, কিনারা থেকে ইয়ানাপসি পড়তে না, ইয়ানাপসি তো তীরে জীবনও উঠত না, কোনোরকম কিনারা থেকে হিতিরা পাস করিয়ে আইছে, বুঝি না দর্শক। সবচেয়ে বড় কথা হয়েছে তানজিলা একটা কন্টেন্ট ক্রিয়েটার, হ্যাঁ প্রতিটা মানুষ কিন্তু প্রতিটা ব্লগার মানে তাদেরকে যারা ফলো করে, তিশার চ্যানেলে 1.5 লাখ সাবস্ক্রাইবার আছে, তারা প্রত্যেকে তাদের বক্তকুল ভিএস, তো এই বিষয়টা কিন্তু তানজিলারা জানাইতে পারতো, জানায় নাই। কারণ এখানে আসলে ঘটা করে বৈশা জানাইতে গেলে দর্শকরা কি করবে, জিজ্ঞেস করবে যে কি পাইছে, কোন সাবজেক্টে কত পাইছে, কি পাইছে না পাইছে, কি গ্রেড পাইছে, অনেক কিছু মানুষ প্রশ্ন করতে পারে, যার কারণে তারা বৈশা ভিডিওটা না বানাইয়া তারপরে ওই যে শ্বশুরবাড়ির যে মিষ্টি হাতে নিয়ে বুঝাইতে চাইতেছে যে আমরা পাস করছি, আমরা পাস করে গেছি, ডাব্বা পুরা কাইত হয়ে যাওয়ার পথে ছিল, তো একটুখানি সামান্য নড়বড়ে পড়লে কাইত হয়ে যেত গই, তো ওই পর্যায়ের ফাঁস করছে আর কি, বুঝছেননি দর্শক। এই ফাঁস করার খবরে কিন্তু আমরা কিন্তু বাইর করে ফেলতে পারবো, জনগণই আমাদেরকে ওই তানজিলার ফাঁসের রেজাল্ট এমনি দিয়ে দিবে। আপনার কাছে যদি রোল নাম্বার না থাকে, পরিচিত কোনো মানুষ না থাকে, আপনি একজনের নাম্বার বাইর করতে পারবেন না, তো বোর্ডের রেজিস্ট্রেশন নাম্বার এবং বোর্ড পরীক্ষার নাম্বার, রোল নাম্বার যদি না থাকে পরীক্ষার রেজাল্ট তো আর বাইর করা যাবে না, তো জনগণই আমাদেরকে কমেন্ট সেকশানে লিখে সম্পূর্ণ দিয়ে যাবে।
বুঝাইছে যে তারা পাস করছে, হ্যাঁ পাস করে গেছে কোনো রকম। এই নোংরামির ভিতরে যে পাস করছে এটাই তানজিলাদের জন্য অনেক কিছু, মানে ঠেলে যে পাস করে গেছে, ডাব্বা কাইত হইতে হইতে যে পড়ে নাই, ডাব্বা কাইত হইতে হইতে অবস্থায় যে ঠেললে পাস করছে, এটাই তানজিলার জন্য অনেক কিছু। কারণ এই তানজিলার লাইফে নোংরামি ভরা। তানজিলার লাইফে আপনারা দেখছেন কোনোদিন এই তানজিলা পড়ালেখা নিয়ে বসতে ওরকম করতে, পড়ালেখা নিয়ে জন বিয়ে হয় না তনে পড়ালেখা। আসলে তানজিলার মনের ভিতরে হয়েছে বাইরাম বাইরাম, মানে কোনদি কোন বেড়ার লগে কথা কইব, কোনদি কীতা কইব, কারণ মার জীবন চরিত্রকাল এগুলো দেখছে তানজিলা বই বই। তো তানজিলা ওইভাবেই মানুষ হয়েছে, পড়তে বসে এখন আর আমার ভালো লাগতেছে না, ফ্রিজে কি আছে একটা চকলেট খাই, তারপরে দেখি আমার স্কিনে একটু থানা কামাকি। তো এভাবে কি পড়ালেখা হয়নি দর্শক? আমাগো মা হইলে চুলের মুড়ি দড়ি জাহাতের কাছে আতা মালা হাক আর ডগ্গি মালা হোক, এড়ে দিয়া ফিড়াইয়া এ মাথার দুই টুকরো করিলে বেজে ফোর্টি না বইস হড়ার মজগেন্দি উড়ি তুই মুখের মধ্যে আবার থানাকা মাখতেছ কিনলে খাড়া হয় আজ যে তোর বাদ বন্ধ না ফিড়ে সা আমরা উড়াইম কিতা কিতা হাইব হাতের কাছে কিচ্ছু না সস হইয়া বিছনা জাড়ি না সলা জাড়ু দি ধুনি চামড়া তুলিলে বুঝে তুই মা মুখের মতন থানা কামাইটবি বেড়া বেড়া করার লাই তোরণ হড়ালে আর বস তুই এন বেড়া করে রূপ দেওয়া নিলে নি তুই এন থানা কামাইতে যেতি সত্যি একবারে শেষাই একবারে তুলা তুলা বানাইলে লোক যে হড়া হালাই অনেক। আমরা আমাদের সন্তানদের পড়ালেখার ব্যাপারে কত সচেতন যে সারাক্ষণ শুধু গাইড দিয়ে গার্ডের মতন থাই, মানে একটা দারোয়ানের মতো ফিজে লাগিতাই, একবার কোচিং একবার বাসা একবার স্কুলে দারোয়ানের মতো গার্ড দিয়ে। আর তানজিলার লাইফে দুই বেড়া জীবন নষ্ট করে জান দেবে, এক হয়েছে বস্তির বোটকা জাম্বুর এক বেড়া পাইছে শ্বশুর শাশুড়ি, এটি তানজিলারে বেচ্ছে কিনা খাইতেছে, আর এদিকে বাপ্পি তানজিলারে বেচ্ছে কিনা। তানজিলার চেষ্টা করলে পড়ালেখা ভালো করে করতে পারত, কিন্তু তানজিলাকে জন হড়ালে আর বয়স ছিল তানজিলার রোজগার নামে দিছে বাপ্পি বেশি কিনে খাইছে। তখন দেখেন এইটুকু চিন্তা করেন দর্শক এদের মানসিকতা কি পরিমাণ নোংরা, যেখানে পাঁচ দিন চার দিন পরে একটা মেয়ের রেজাল্ট বাড়িব, এখানে মা বাপ সবাই মিলে কীভাবে এরকম একটা নোংরামি ফাটি থ্রো করে শ্বশুর শাশুড়ি সবাই মিলে, এদের ভিতরে কি আসলে কোনো শিক্ষা দীক্ষা আছে? এরা সব রয়েছে, এদের আচার আচরণ দেখলে বোঝা যায় এরা বাইজি ফাড়া সর্দার সর্দার গিয়া আর সর্দার নেই, কারণ এদের আশেপাশে শিক্ষার কোনো সিটাফিটা কেউ নেই। যেমন এই যে শ্বশুর বাড়ির এরা, তারা তো অন্তত বলতে পারতো যে না বৌমার রেজাল্ট দিব কয়েকদিন পরে, আমরা এখন এগুলো করবো না, মানুষ হাসাহাসি করার কোনো দরকার নাই, মানে এরকম কিছু কয়া না করতো। আর মা বাপে পারে কীভাবে যে মাইয়ার পাঁচ চার পাঁচ দিন পরে রেজাল্ট দিব, যারা মা বাপ নিয়ে পরিচয় দেয়। আর এই দাঁতের বাগান হুন লুলু তুই দিয়ে এনে বাসন দাস তানজিলা, তানজিলার দাদি খুশি নেই কেউ না, তোর বাইয়ের মেয়ে যদি তোর এতই ভালোবাসা থাকে তা তোর বাইয়ের মেয়ে ইচ্ছে করে এই কমেন্টটা পাবলিশ কেন করলো, তোর বাইয়ের মেয়ে এই কমেন্টটা পাবলিশ করলো কেন? তোদের মধ্যে যদি এত লাভিং লাভিং ভালোবাসা থাকে, তোরা নিজেদের মধ্যে তো কথা বলাস ফোনে, তাহলে তোর বাইয়ের মেয়ে এই অপছন্দের কমেন্টটা পাবলিশ কেন করলো? তোরে যে ওই তানজিলা ঘৃণা করে, তোরে তোর মারে যে অনেক ঘৃণা করে, তুই যে তানজিলার লাইফে একটা যম শত্রু কাল শত্রু, তুই মানুষ কয় না কাল নাগিনী ননদ ফুফু, তুই ওই যত কাল নাগিনী ইয়া ডাকিত ফালিত ফুফু, তুই তানজিলার যে পিতৃ পরিচয়হীন মাইয়া তুই এটা ইউটিউবে প্রচার করছিস, তারপরে এই যে তা ইয়া কি জানি বলে তোর তোদের মধ্যে যদি এত লাভিং লাভিংয়ে থাকে, তোর বাতিজি এটা পাবলিশ করলো কেন? কী প্রয়োজন ছিল যে না আমাদের সম্পর্কগুলো এত সুন্দর এত পারফেক্ট এত ভালো, তাইলে আমরা কেন মানুষের কমেন্ট এনে পাবলিশ করতে যাব? পাবলিশ যদি করতে হয় সব কমেন্ট পাবলিশ করে দে। আর তুই আজকে একটা ইস্যু পাইছস যে না এটা লই বই থাই, তুই তো সারাদিন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ তানজিলা এই করছে এই করছে সারাদিনে এটি গাইতে থাকস, তো আজকে বললি না কেন আলহামদুলিল্লাহ মাশাল্লাহ তানজিলার রেজাল্ট ভালো করছে তানজিলা পাস করছে, এই ভিডিও কেন বানাইলি না? দর্শক আর বদার করার বদা বাড়ির মধ্যে বই আনার যে চাইনিজ একটা, মানে খাবার পাইছে বুতুননির হাতে চাইনিজ সবজির কালার দেয় তো আইএম তো অবাক, চাইনিজ সবজির কালার বেলে এরকম হয়। আর এই যে এটা কি জানি কয় যে কারিটা করছে চিকেন যে কারিটা করছে চাইনিজ কারি বা চিলি চিকেন বলে, তো এইটার কালার কী এরকম হয়, এটার কালার থাকে একদম লাল আর এটা একটু ঝাল থাকে। তো দর্শক ভুতুনি কোনোরকম কোথায় একটা শিখছে তাও তো একটা চাইনিজ জানতে পারে, বদা তো এই চাইনিজ দেখে কী পরিমাণ পাগল হয়ে গেছে, মাগো মা জীবনে মনে হয় খাবার চোখে দেখে নেই চাইনিজ। সবজি টবজি একটু দাম বেশি, এখন তো অবশ্যই সবজির দাম বেশি, টমেটো কিনি বদা মনে হয় যে মরে যায় গে সবচেয়ে, আমার মনে হয় বদা মনে হয় টমেটো কিনতে চায় না, টমেটোর দাম বেশি দেখে, আর টমেটোর কোনো রেসিপি মনে হয় পছন্দ করে না মনে হয় বদা, না কি আল্লাহ জানে আমি জানি না। টমেটো ছাড়া মানুষ চিন্তা করে কীভাবে দর্শক? আমার
রান্নাগুলো তো আপনারা খেয়াল করেন, অনেক আপুর আমার রেসিপি খেয়াল করে রান্নাও করেন। টমেটো ছাড়া কিছু চিন্তা করা যায়? মাছ বুনা, মাছের তরকারি, টমেটোর ভর্তা, যে কোনো সবজিতে টমেটো দিলে তরকারির টেস্টটা আলাদা হয়ে যায়। তো এই টমেটো, ফুল ফুলকপি, তারপরে আরও ক্যাপসিকাম যেগুলো নিয়ে আসছে, সেগুলোর দাম একটু বেশি। তো বদারঘরের বদার রান্নাঘরের মানে বিশেষ করে মানে সারাদিন রান্নাঘরে মহিলাদের পিছনে যায় দাঁড়ায় তাই এরকম বদা, জীবনে কোনো পুরুষকে এরকম দেখবেন না। তো এই বদারঘরের বদা কইতেছে রাতের জন্য আলাদা করে রাখ, রাতের জন্য আলাদা করে রাখ, বেশি করে রাখ, রাতে যেন খাইতে পারি। মানে মানুষরা এখনো খাওয়া দেয় না দুপুরের খাবার। চাইনিজ খাবারের এমনিতে আপনি দেখবেন বাইরের থেকে যখন আমরা কিনে আনি খাবারটা, খাবারটা যখন কিনে আনি এটা একটা পরিমাণ মতো থাকে, কিছুক্ষণ পরে কিন্তু এটা খাওয়ার পরে মনে খাইতে হবে মানে যে পেট ভরে গেছে, কিছুক্ষণ পরে দেখবেন আবার খিদে লেগে যায়। চাইনিজ খাবারটা কিন্তু এরকম, ঘরে রান্না করছে মানুষ একটু প্রাণ ভরে খাইব, বেশি করে খাইব। বদার ঘরের বদা না, এখান থেকে তুলি রাখ, তুলি রাখ। আরও কাহিনি হয়েছে বদার ঘরের বদার মাখি মিলি মনে কাজের বেডি বিদায় করে দিছে, যে একদিনের জন্য যেন কাজ করতে না আসে, যেন কাজ করতে যেন বদার করে কাজের বেডি না আসে, যেন মিম বান্দি আর শারমিন বান্দি ডারে দিয়ে কাজ করিতে পারে। সবচেয়ে বড় কথা হয়েছে যে এই বান্দিদেরকে দেখাইয়া তিশা বাপ্পিরে আটকাই রেখেছে নিজের কাছে, নাহলে এই বান্দিগুলো না থাকলে তিশা বাপ্পি কবে বাধ্য। এ মানে বিষয়টা আজকে কামের বড় ইচ্ছে করে কইছে আইস না আইস না, দুই বান্দি আইজে খাইতে আসে দুদিন ধরি, বান্দি দুইটারে দিয়ে যে বান্দির কাম করাই। এ বান্দির ঘরের বান্দি তোরা দোনোটা যা আইসকে একটা আমার লাই ইয়ার রান্দা, একটা চাইনিজ রান্দা। আর শারমিন বান্দি তুই বই বই এডি কার্ড আচ্ছা, শারমিন বান্দি এটা মানুষের বিয়ে শাদি হইলে চেহারা খুলি যায় গো, দেখতে সুন্দর দেওয়া যায়। এডিনে বিয়ে বইলে এটি কিন্তু শুরুতে রুমে যাকা শারমিন এটা দেখছেন নি, আরও বেশি বুড়ি ভাটির মতন লাগতেছে। আর তান দিলে এটা হঠাৎ করে শরীরের মধ্যে গোস্ত হয়ে গেছে মনে করুক, ট্যাবলেট ট্যাবলেট আসছে, লুবি সাবানা ঠেলে ঠেলে দুইটা তিনটা ডিম বরে প্রতিদিনে দেয় খাওয়ার জন্য। কিন্তু এই তানজিলার অবস্থা দেন মানুষের চেহারার সুরুত খুলে যায়। তানজিলার মুখ যদি আপনারা এই যে কি ফটোশপ ওলা ক্যামেরা যদি না দেখেন, ডাইরেক্ট যদি তানজিলার দেখেন, আর হাত পা এটি যদি ফটো, অনেক সময় তো ইয়েটা যায় না, হাত পায়ের দিকে যায় না, শুধু ফেসের উপরে পড়ে, তো হাত পা এটির দিকে খেয়াল করে দেখবেন কের কাইলটা কাইলটা জীবনে। মানে মানুষের এগুলা দেখে এরা আধুনিক সব কিছু ট্রাই করে, কিন্তু আসলে বাস্তবে এরা এগুলার আশেপাশেও নাই। আপনারা দেন না কালকে বারবিকিউ বানাইতে গেছে ছাদের মধ্যে, এটা তো জ্বালাইছে। আর এ টেপির টেপি কিতা কয় জানেননি? বারবিকিউব টেপি কিতা কয়, কে জানি কিতাইটি দিছে ওই যে যেডিও ফুটপাতে বিভিন্ন মার্কেটে গেলে রাস্তার বাইরে বাইরে বিভিন্ন ব্যানের মধ্যে রাইরাই বেছে, ওই যে শাড়ির ক্লিপ এডি এরি বুঝছেন নি, শাড়ির ক্লিপ এডি। তো এডিরে হইতেছে বারবার এডি কইতেছে ডায়মন্ড কাট, ডায়মন্ড কাটের জিনিস, ডায়মন্ড কাটের এই যে স্টোনগুলো। আরে ডায়মন্ড কাট কোনডারে কই, তুই আগে দেখিস একটু ইউটিউবে বিভিন্ন জায়গায় ভিডিও দেখেছিস, ডায়মন্ড কাটের স্টোন কোনগুলো আর নর্মাল স্টোনের জিনিস কোনগুলো ওইগুলো একটু দেখে তারপরে বলিস। ব্যাসলাইট জানোস না শুনোস না, হুদি তুই তোর মার মতো এরম ভুলভাল কথাবার্তা বলস কেন, এন বেলে আবার ঠেলি টুলি ইন্টার পাস করছ কইতেছ, আল্লাহ জানে এ টেপি পরীক্ষা দিছে কিনা এটাও সন্দেহ আছে, যতক্ষণ পর্যন্ত না রেজাল্ট না ইয়া নিচ্ছকে না দেখা যায়। দর্শক, একটা বাবা মার জন্য কতটা খুশির দিন যে তার মেয়ে পাস করছে, কিন্তু তারা একসাথেই ছিল সেই খবরটা কিন্তু তারা দেয় নাই। সারাদিন পরে রাতের 11টা বাজে যায় বলে ফাঁস করছে মিষ্টি আনি তুই রেখছে। আর ওই বোটকা জাম্বু পরিবারের ফাঁস করা কি আর ফেল করা কি, কোনোরকম টানি টুনি ঠেলি ফাঁস করতে গেলেই ফাঁস করছে, এটাতেই তারা খুশি মিষ্টি লেবেছে, কারণ তাদের সোনার ডিম পাড়া হাঁস। মানে সত্যি কথা বলতে তানজিলের যখন বাবা মার স্নেহে সে বড় হয়ে, বাবা মার স্নেহে বড় হয়ে সে যখন পড়ালেখা করার বয়স ছিল তেমনি তখন বাপ্পি তারা তানজিলারে বেছে কিনে খাইছে, দুইটা পরিবারে, দুইটা পরিবারে বাপ্পি তো কী পরিমাণ লোভি, লজ্জা সরম কোনো কিছু নাই, চাইনিজ খাবার দিয়ে কী পরিমাণ লাফাইতে আছে, কী পরিমাণ কুদতে আছে। আর নাজমা খালারে নিয়ে বসে রয়েছে তোমার দাদু আর ফুফু, আরে লাভিং লাভিং রে কী পরিমাণ লাভিং লাভিং। আমি বললো দোষ তোর এত বলার দরকার কী, যেহেতু তোর মারে নিয়ে মানুষের সাথে কথা বলে, তোর মারে দেশকা, তোর মারে যে দেয়াইতে হবে এটা তো ফরজে আইন না। হ্যাঁ তুই ভিডিও বানাইতেছিস তোর ভিডিও বানা, পাবলিক প্লেসে যখন কাজ করাস পাবলিকের মতামত অবশ্যই পাবলিক দিতে পারে, যেহেতু তোরা এটা সহ্য করতে পারিস না হয়তো ইউটিউব ছাড়ি চলে যা, আর না হইলে তোর মাকে দেখাবি না ইউটিউবে, না দেখাইলেই তো চলে। আল্লাহ গো আল্লাহ, দুদিন পর পর চলে ইয়ে তানজিলা তানজিলা তানজিলা, ভাইয়া 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 ভাবি ভাবি ভাবি, মানে কি বলবো, সোজা বাপের বাড়ি থেকে যাইয়া দোকানে ঢুকছে, হ্যাঁ বাড়ি পর্যন্ত আর যায় নাই, দোকানে যাই ঢুকে গেছে কাপড় দেখানোর জন্য। আরেকটা ইনফরমেশান আপনাদের সাথে আমি আজকে শেয়ার করি,
আমি যখন বয়স দিতেছি তখন কিন্তু অনেক রাত হয়ে গেছে, প্রায় 11টা 12টার কাছাকাছি টাইম, মানে 12টার কাছাকাছি টাইম। তো দর্শক, রাত 12টা, তো এই টেপি যে ভিডিও আপলোড করছে ওই ভিডিওতে দেখলাম যে তার অস্ট্রেলিয়ায় নাকি তার ইয়ে যাবে, বড় একটা প্যাকেট যাবে অস্ট্রেলিয়ায়, জামাগুলা বাইর করে কিন্তু ইয়েতে দেখাইছিল, এটার নাম কি জানি ইউটিউবে দেখাইছিল। হ্যাঁ, সে এখন ফেসবুকে তার ভিডিওতে দেখাইতেছে কুমিল্লায় যাবে, সেম জামা সে বাইর করি বানানো জামা, সে কুমিল্লায় কি দর্জির অভাব আছে দর্শক বলেন তো? কুমিল্লা মা, কুমিল্লা আপনি আপনার টেইলার্স দিয়ে যখন একটা জামা বানাবেন, যেই খরচ পড়বে টেপির কাছে বানাই জামা বানাই মেক করে নিতে, তো আরও বেশি খরচ পড়বে, টেপি যা বলবে টেইলার্সে যে নিবে সে এই একই ইয়ে বলবে। তো ওইখানে বলতেছে টেপি যে তার এই পার্সেল অস্ট্রেলিয়া যাবে, অনেকগুলো ড্রেস তারা বানায় সে বানাই দিতেছে, আর এখন সে ফেসবুক লাইভে বলতেছে যে এগুলো আমাদের কুমিল্লায় যাবে, ড্রেসগুলো বানানো ড্রেস। কুমিল্লায় যাওয়ার জন্য ড্রেস কি জামা বানাই পাঠাইতে হয় দর্শক? তো আমি জানি না এই টেপি মানুষকে কী পরিমাণ ধোঁকাবাজির মধ্যে রাখে। দেখেন রেজাল্ট দিছে, মানুষের খুশির ঠেলা টিং টিং করে নাচতে নাচতে পাগল হয়ে যাওয়ার কথা, যে একটা রেজাল্ট আসছে কত বড় খুশির কথা, ওইটা নিয়ে বাবা মার সাথে আনন্দ উল্লাস প্রকাশ না করি শ্বশুর বাড়িতে যায়, আগে দোকানে গেছে, দোকানের কাজকর্ম করে তারপরে বাড়িতে গেছে। লজ্জা সরম কিছু আছে এই মেয়ের? যেখানে একটা রেজাল্ট দিছে সেইখানে বাবা মা শ্বশুর শাশুড়ি সবাইরে নিয়ে রেজাল্টের দিন উল্লাস না করে যাই দোকানে যাই, আগে ভিডিও বানাইছে তারপরে বাসা পর্যন্ত গেছে। তো আপনারাই বুঝতে পারেন এই মেয়ের রেজাল্টের আসলে অবস্থাটা কি, আসলে কি মেয়ে পাস করছে কিনা, এখানে সন্দেহজনক অনেক ব্যাপার আছে। আসলে যতই লাফাক মন থেকে কিন্তু খুশি হইতে পারতেছে না, এদের এক্সপ্রেশন দেখলেই বোঝা যাইতেছে। তো যদি ফেল করেও থাকে অবশ্যই আপনারা জানতে পারবেন, ইউটিউব সোশ্যাল মিডিয়ায় খবর কিন্তু ছড়াই পড়ব। তো দর্শক, বিদায় নিলাম, সবাই ভালো থাকবেন।